সালের শুরুর দিকে একটা ভাইরাস, 21 সালের শেষের দিকে একটা ভাইরাস আসতে পারে। তো আল্লাহ রাসূল এই কথাটা বলে গেছেন যে কিয়ামতের আগে আগে একটা প্রশস্ত সময় জুড়ে মুতায়ানুন শাদিদ কঠিন একটা মহামারী আসবে। মহামারীর গতিবিধি পাল্টে দিতে পারে অমিক্রন। টিকাদান কর্মসূচি জোরালো করার পাশাপাশি সংক্রমণ রুখতে দেয়া বিধিনিষেধ বহাল রাখার পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক সময় এটা ঠিক হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন ওয়াবাআদাহু, এর পরে আসবে, ওয়াবাআদাহু এবং এর পরে আসবে সানাওয়াতিজ জালাজিল। এই মহামারীর এই ফেজ অফ টাইম মানে এই সময়টুকু চলে যাওয়ার পরে আসবে এমন একটা সময় যখন বছরের পর বছর ধরে ভূমিকম্প হতে থাকবে এই বিশ্বে। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই এগুলোকে ঠেকায়, যতই চেষ্টা করুক না কেন। এখন চিন্তা করেন, যারা এরকম 10 তলা 20 তলা 30 তলার দিকে ঝুঁকে আছে বিশ্বে, এই প্রত্যেকটা একটা একটা করে কবরস্থান হয়ে যাবে, ওরা হার্ট অ্যাটাক করেই মারা যাবে, কি হচ্ছে বিশ্বে। অতএব সামনের সময় খুব কম, এই জায়গায় আপনাকে কোরআন পড়া, হাদিস পড়া, এর অর্থ বোঝা, আমল করাটা দ্রুত শুরু করতে হবে। এর পাশাপাশি আপনাকে নিষেধ বর্জন করতে হবে।